সো ফ্রেন্ডস, ভিডিও শুরু করব পেমেন্ট প্রুফ দেওয়া। ভিডিও শুরুতে দেখতে পারতেছেন $13 কুপ, ঠিক আছে। আপনারা কীভাবে আর্নিং করবেন, ঠিক আছে, রেফারাল ছাড়া আবার রেফারাল সহকারে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে বলবো। রেফার ছাড়াই ভাই আপনার $9 মতো পাওয়া যাবেন, আর কি লাগে, ঠিক আছে। আর যদি রেফার কীভাবে করবেন, মানে আনলিমিটেড রেফার কীভাবে করবেন, সব কিছু এ টু জেড বুঝাই দিব। অনেকে কনফিউজ হচ্ছে যে লেভেল টু নিয়ে, এটার সমাধানও দিয়ে দিব, ঠিক আছে। সো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন। এটা হচ্ছে একটা ওয়ালেটের অফার, দেখেন এখানে কিন্তু দেখতে দেখতে কিন্তু কত দেখছিলেন, $13, এখন দেখেন $16 হয়ে গেছে, ঠিক আছে। মানে পুরাই মাথা নষ্ট, উড়াদুরা আর্নিং, উড়াদুরা, ঠিক আছে। সো ভিডিও শুরু করার আগে আপনার প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রামে কিন্তু আমরা এই সমস্ত এয়ারড্রপের মানে এই অফারগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে সবার আগে প্রোভাইড করি, দেন ইউটিউবে এটা নিয়ে ভিডিও দিই, বুঝছেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। আর সকালের দিক দিয়ে এই যে একটা অফার দিয়েছিলাম, এই অফারটাতে যারা এখনও জয়েন করেন নাই, জয়েন করে নেবেন, ঠিক আছে। খুবই ভালো একটা অফার, স্ট্যান্ড লাইভ এখনও পেমেন্ট দিচ্ছে, এই যে 5 ঘন্টা আগে, এই ভিডিওটা দেখে নিন। সো আমরা এখন যেহেতু এই ভিডিও এই অফারটা নিয়ে কথা বলবো, সো এই অফার কীভাবে জয়েন করবেন, কীভাবে আর্নিং করবেন, সব কিছু বিস্তারিত ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। আমি নিজে আপনাদেরকে সব কিছু লাইভে করে দেখাই দিব। সো আমি এখন এই যে আমার অ্যাকাউন্টটা দেখতেছেন, এই অ্যাকাউন্টের মধ্যে কী ভাই ডলার দিতে বাড়তি আছে, $18 হয়ে গেছে। সো এটার মধ্যে আপনারা মানে কীভাবে ইয়াও করবেন, ঠিক আছে। এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে আমি যে এনআইডি কার্ডটা দিয়ে মানে ভেরিফাই করছি, 1 সেকেন্ডে ভেরিফাই হয়ে যায়, 1 সেকেন্ড, ঠিক আছে। অনেকে বলেন ভাই পেন্ডিং পড়ে রয়েছে, আপনাদের এটা পেন্ডিং পড়ে তাই কিসের জন্য এটা আমি কেমনে কমু, তবে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এভাবে মাত্র 10 সেকেন্ডও লাগে না, কেউ হয়ে যায়, 1 সেকেন্ড বলছি না, 1 সেকেন্ডে আমারটা হয়ে গেছিলো, দুইটা ভেরিফাই করছে আমার একই এনআইডি কার্ড দেওয়া, ঠিক আছে। সো এখন আমি এটা আবার ভেরিফাই করবো, ঠিক আছে। আমার নিজের এনআইডি কার্ড এটা ভেরিফাই করছি, এই এনআইডি কার্ড আবার আরেকটা ভেরিফাই করছি, এখন আরেকটা করবো, ঠিক আছে। আপনারা এইভাবে চাইলে করতে পারেন। সো আমি আপনার সামনে এই অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে নিচ্ছি, ঠিক আছে, লগ আউট করে দিলাম। সো আপনারা কীভাবে জয়েন করবেন আমি এটু জেড বুঝিয়ে দিচ্ছি। লিঙ্ক পাওয়া যাবেন ডিসক্রিপশন বক্সে, দেখবেন আজকের অফার লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন আপনি কী করবেন, এই রেজিস্টার লিঙ্কে ক্লিক করে ওপেন একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। অবশ্যই এরকম এভাবে করবেন। দেন এখানে আপনি যেটা করবেন, এই যে +86 দেওয়া আছে, এটার উপর ক্লিক করে আপনি বাংলাদেশটা চুজ করবেন। এইখানে আপনি 0 বাদ দেওয়া ফোন নাম্বারটা দিবেন, দেওয়া আপনার এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়া এইখানে গেট SMS কোডে ক্লিক করবেন, কোড যাবে, কোডটা এখানে বসাবেন, আর এখানে 0 তো দেওয়া আছে এখানে, ঠিক আছে। আপনি যে 017 যেরকম না, আপনি এখান থেকে এই নাম্বারটা দিবেন, দেওয়া দেন সব কিছু করার পরে, দেন তারপর আপনার মাঝে ঠিক এরকম চলে আসবে, এখান থেকে আপনি ক্লাইম নাও একটা ক্লিক করবেন, প্লে স্টোর এরকম চলে আসবে, দেন গুগল প্লে স্টোরে ক্লিক করে অ্যাপস ইনস্টল করবেন, দেন এটা কিন্তু 5-star রেটিং সবচেয়ে বেশি, ওপেন করবেন, ওপেন করার পরে এরকম চলে আসবে। দেন আপনি কী করবেন, এখান থেকে স্টার্ট নামে ক্লিক করে যে অ্যাগ্রিতে ক্লিক করবেন, তারপরে যে অ্যাসেস্ট আইকনে ক্লিক করে দেবেন, দেন এখানে প্লিজ লগ ইন ফার্স্ট এটার উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সো আমি লাইভে এখন আপনার সামনে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবো এবং ওই অ্যাকাউন্টে KYC করে সব কিছু দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা, মেন টপিকটাই তো বলি না, এখানে দেখেন আপনি যদি জয়েন করেন, জয়েন করার সাথে সাথে $5,000 ট্রায়াল ফান্ড পাবেন। এই $5,000 ট্রায়াল ফান্ড দিয়ে আপনি $4 বা $5 মতো ইনকাম করতে পারবেন 3 দিনে, ঠিক আছে। এটা আপনার ব্যালেন্স অ্যাড হবে এই $5,000 ট্রায়াল ফান্ড দিয়ে। দেন এখানে আপনি KYC ভেরিফাই করলে পাবেন $5, আর কোনো ডিপোজিট করলে পাবেন $4, কোনো ট্রানজ্যাকশন করলে পাবেন $16, টোটাল $30-40 মতো আপনি ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো কিছু যদি না করেন, শুধু KYC ভেরিফাই করেন, সেক্ষেত্রে $5 পাবেন, আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না, কিছু করতে পারেন, শুধু অ্যাকাউন্ট তৈরি করবেন আর KYC ভেরিফাই করবেন, ইনস্ট্যান্ট $5 পাবেন, ঠিক আছে। সো আমি সব কিছু করে আপনাকে দেখাইতেছি। সো আমি লাইভে এখন আপনার সামনে একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি। সো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এইখানে আপনারা যে এখানে দেখবেন প্রো মোড বলে একটা অপশন আছে, এটা যে আপনার এখানে লাইট মোড থাকবে, আপনি এখানে ক্লিক করে এটা প্রো মোড করবেন। দেখেন আমারটা কিন্তু এখন লাইট ভার্সন হয়েছে, আপনারা জাস্ট এই লাইটের উপর ক্লিক করে দেবেন, তারপরে প্রো মোড হয়ে যাবে। সো অ্যাকাউন্ট তৈরি করা হয়তো এটু জেড সব কিছু বুঝে গেছেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাকে ট্রিক্স দেখা যেতেছি। দেন আপনাকে শুরুতে যেটা করতে হবে, প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে সিকিউরিটিতে আসতে হবে, যে এখানে সিকিউরিটি অপশন আছে, আর যে KYC ডলার যেটা রিওয়ার্ড, ঠিক আছে, $5, আর হইতেছে আপনার যে সব কিছু KYC ভেরিফাই করার পরে 2 দিন ওয়েট করবেন, ঠিক আছে। সর্বোচ্চ 2 দিন ওয়েট করলে আপনাকে এখানে সব কিছু মিলিয়ে ডলারটা পেমেন্ট করে দেওয়া হবে, ঠিক আছে। $8-9 যাই পান, যদি শুধু KYC ভেরিফাই করেন আর কিছুই না করেন, থেকে $5 এটা 2 দিনের ভিতরে আপনার ওয়ালেটে এখানে দিয়ে দিবে, আর যদি আপনি বেস্তি বাস্তার যে ইয়েগুলো আছে ওইগুলোও 2 দিনের ভিতরে আপনার ওয়ালেটে দিবে, ঠিক আছে। এটা কিন্তু সাথে সাথে দেন, আগে বলে রাখি। সো KYCটা কীভাবে করবেন, এই যে সিকিউরিটি আর রেফারেল যেটা করবেন, ঠিক আছে, আনলিমিটেড রেফারেলের যে ইনকামটা এটা আপনার ইনস্ট্যান্টলি সাথে সাথে অ্যাড হয়ে যায়, ঠিক আছে, প্রতি রেফারেল 30 সেন্ট। আচ্ছা, এই যে আপনার এই যে সিকিউরিটি অপশন আছে, সিকিউরিটি অপশনে একটা ক্লিক করে দেবেন, এইখানে আপনার যে দেখতে পাচ্ছেন রিয়েল নেম সার্টিফিকেশন, এটার উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে।
এই যে এইটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে রি ইয়ার উপর ক্লিক করে দেবেন। দেন তারপর আপনার মাঝে ঠিক এখানে চলে আসবে, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। আমার একটা ফেল মারছিল কারণ আমি আজে বাজে একটা কাজ করছিলাম, এই জন্য হয় নাই। দেন এখানে আপনি যেটা করবেন, আপনার এনআইডি কার্ডে ফার্স্ট নেম দিবেন, সেকেন্ড নেম দিবেন, তারপর হইতেছে এনআইডি কার্ডের আমি দিয়ে দিচ্ছি সব কিছু। দেখেন এনআইডি কার্ডে ফার্স্ট নেম দিলাম, সেকেন্ড নেম দিলাম, তারপর হইতে সেকেন্ডে আপনি কী ইসের মাধ্যমে ভেরিফাই করতেছেন, আইডি কার্ডটা ভেরিফাই করবেন জন্য আইডি কার্ড দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন, ঠিক আছে। তারপর ঠিক আপনার মাঝে ঠিক এরকম চলে আসবে, ঠিক আছে। এখানে প্লাস্টিক এনআইডি কার্ড হোক বা মেইন এনআইডি কার্ড যেটা হোক সেটা দিয়ে ভেরিফাই করতে পারেন। স্টার একটা ক্লিক করে দেবেন, স্টারে ক্লিক করার পরে এই যে এখানে আপনার এবার এনআইডি কার্ডের ফটোগুলো দিতে হবে, ঠিক আছে। দেন এই এটা স্টারের উপর ক্লিক করে দেবেন, তারপর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমার এনআইডি কার্ডটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আপনি এনআইডি কার্ডের ফার্স্ট পেজে এখানে ক্লিক করে দিবেন, তারপরে ব্যাক পাস যাবে, ব্যাক পাস দিবেন, দিয়ে দেওয়ার পরে ফেস ভেরিফাই করবেন। সো আমি সব কিছু দিয়ে নিচ্ছি। দেখেন আমি এনআইডি কার্ডে ফার্স্ট পেজ দিয়ে দিছি, এবার যে কন্টিনিউতে একটা ক্লিক করবেন, তারপরে ব্যাক পার্টস দেন, তারপর আপনার ফেসটা ভেরিফাই করবেন। যার এনআইডি কার্ড তার ফেসটা ভেরিফাই করবেন, স্টার্টে ক্লিক করবেন, ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার ফেসটা এটার সামনে ধরবেন, সুন্দরভাবে মিলাবেন, ঠিক আছে। সামনে পিছিয়ে এভাবে মানে এই গোল আকারটার ভিতরে আপনার ফেসটা রাখবেন, ঠিক আছে। এরকম গোল আকার আসবে তাহলে আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে। সো আমি আপনাদেরকে করে দেখাইতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফেস, দেখেন আমার ফেসটা ভেরিফাইটা দিয়ে দিছি, ঠিক আছে। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এটা ইনস্ট্যান্টলি কিন্তু আপনার কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিভিউতে চলে গেছে, কনফার্মে একটা ক্লিক করে দেই। ওই যে এখানে দেখেন আপনার এটা কিন্তু ওই যে রিভিউ, ঠিক আছে। এই রিভিউটা দেখবেন যে কনফার্ম হয়ে যাবে, মানে ভেরিফাইড লেখা চলে আসবে। এটা আপনার কিছু বেশি বেশি কিছুক্ষণ লাগে না, এক দেড় মিনিটের ভিতরে হয়ে যায় সর্বোচ্চ গেলে। আর যদি এর বেশি হয় তাহলে বুঝবেন যে আপনার এই যে এখানে ঝামেলা আছে, ঠিক আছে। সো আমি একবার এক এনআইডি কার্ড দিয়ে অলরেডি দুইবার করছি, তিন নাম্বারটা জানি না হইবে কি না, ঠিক আছে। তারপর আমি যেহেতু আগে একবার করছি, আমার এবারও বিশ্বাস যে হবে না, হলে তো কিছু করার নাই, একটু ওয়েট করি। আচ্ছা এটা কিন্তু ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যায়, ঠিক আছে। এখন হয়তো একটু সার্ভার প্রবলেম, এই জন্য একটু লেট হইতেছে, ঠিক আছে। এমনি না হলে ওইতে ফেল মারবো, আর নাই তো আপনার এটা ভেরিফাই ইনস্ট্যান্টলি হয়ে যাবে। সো দেন আপনার তারপরে কাজ কী, কাজ যদি আপনি যদি পারেন সেক্ষেত্রে এখানে ডিপোজিটে ক্লিক করা, টিআরএক্স মেরেক্স বেগারা যেগুলো পারেন যদি ডিপোজিট করেন, সর্বনিম্ন $30 নিচে ডিপোজিট করেন না। $30 কারণ এখানে অনেক ট্রানজ্যাকশন ফ্রি বেশি, যেরকম সব $1 ডিপোজিট করতে পারবেন, কিন্তু এখানে আপনার ট্রানজ্যাকশন করতে হলে $30-40 নিচে ট্রানজ্যাকশন করা যায় না, মানে মিনিমাম সোয়াপ আর কি বা এক্সচেঞ্জ। সেক্ষেত্রে আমি বলবো শুধু কেওয়াইসি ভেরিফাই করে রাখেন, $5 যেটা পাবেন ওইটা পাইলে দেন আপনি এখানে পরবর্তী কাজগুলো করবেন, ঠিক আছে। এইভাবে আর কি। এবার হচ্ছে আপনি রেফারেলটা কীভাবে মূলত করবেন, এই যে ট্রিওটে ক্লিক করে দেবেন, তারপরে যে আপনার এই যে ইনভাইট অপশন আছে, ইনভাইট অপশানে ক্লিক করে এইখান থেকে আপনার লিঙ্কটা পাবেন। এই যে এই লিঙ্ক, এই রেফার কোডের মাধ্যমে আপনি রেফার করবেন এবং প্রত্যেকটা রেফার যেই গেলে আইডিগুলোতে করবেন ওগুলোতে কেওয়াইসি ভেরিফাই করবেন, ঠিক আছে। এক আইডি কার্ড দিয়ে হোক বা আপনি যেভাবে পারেন আনলিমিটেড করবেন, যেরকম এক আইডি কার্ড দিয়ে যদি 5-10টা করতে পারেন বা আপনার ফেক আইডি কার্ড যেরকম মেক করে যদি করতে পারেন সেক্ষেত্রে করবেন। আমি দেখি আমার এটা হয়েছে কি না, হলে আর দেখবো না। হ্যাঁ এটা এখনও রিভিউতে আছে, যাই হোক। সো আগের ভিডিওতে ইনস্ট্যান্ট হয়ে গেছিলো, কারণ ওই ভিডিওটা পরে কিছু ইনফরমেশন ভুল থাকার কারণে আর দিতে পারি নাই। এবার বলবেন ভাই যে লেভেল 2 ছাড়া নাকি উড্ডু হইব না, অনেক ভাই বলতেছেন। এটা হইতেছে আপনার কেওয়াইসিটা যখন ভেরিফাই করে ফেলবেন তখন এটা অটোমেটিক্যালি আপনার লেভেল 2 চলে যাবো, ঠিক আছে। কেওয়াইসিটা ভেরিফাই করার পরে আপনার যে এখান থেকে যে আপনার যে ইমেল দিয়ে যে অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে তো ইমেল ভেরিফাই করা আছে, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। আপনি যদি ফোন নাম্বারটা অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে এখানে ইমেলটা অ্যাড করবেন, তাহলে আপনার 2 লেভেলে চলে যাবে, ঠিক আছে। এইভাবে আপনার কাজটা করেন আর ব্যালেন্সটা 1-2 দিনের ভিতর পাওয়া যাবেন, পাওয়া গেলেই দেন এটা পরবর্তীতে আপনি সেল আউট করতে পারবেন। সো আমি আমার আবার পুরাতন অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। সো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে আসলাম, দেখতে পাচ্ছেন মেইন অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $20 মতো হয়ে গেছে, $18 মতো দেখছিলাম। এগুলো হইতেছে আপনার রেফারগুলো অ্যাড হইতেছে, ঠিক আছে, কারণ আমি টেলিগ্রামে পোস্ট করছি এই জন্য রেফারগুলো এখানে অ্যাড হইতেছে। দেন আপনার এটা কীভাবে সোয়াপ করবেন, সোয়াপ করার জন্য এই যে টোকেনের উপর ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে এখান থেকে ট্রেডে ক্লিক করে দেবেন, ট্রেডে ক্লিক করার পরে এখান থেকে হইতেছে আপনি উপরে রাখবেন যেটা সোয়াপ করবেন ওইটা, নিচে রাখবেন যেটার মধ্যে নিতে চাইতেছেন। সো আমি যদি টোকেনটা দিয়ে এই যে ইউএসডিটি করবো 100% দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে জাস্ট এই যে ইনস্ট্যান্ট এক্সচেঞ্জে ক্লিক করলে আপনার এটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে আপনার এখানে ডলার চলে আসবে, ঠিক আছে। দেন এটা আপনি চাইলে ইনস্ট্যান্টলি উড্ডু করে আপনার টাস্টোর্ড বা বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন। সো নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেল জানাই দিব, ঠিক আছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট থাকবেন। আল্লাহ হাফেজ।